তনুশ্রী কুণ্ডু বলছে আমরা এই জগৎ ছেড়ে যেতে চাই না কেন আমরা বডি আইডেন্টিটিতে বাঁচছি বলে কি কোন উইল পাওয়ার দিয়ে আমরা ডেথকে খুব সহজেই অ্যাকসেপ্ট করতে পারবো দেখুন জগৎ থেকে ছেড়ে যেতে চাই না কেন জানেন কারণ আর কোনো জগৎ নেই যাওয়ার তো কোনো জায়গা নেই কোথায় যাবেন বুঝুন ভালো করে জগৎ এই অস্তিত্ব আপনার সামনে যতখানি প্রতিভাত হচ্ছে ততখানি মাত্র আপনার জগৎ আমি রিপিট করছি এই পূর্ণ অস্তিত্ব যতখানি প্রত্যেক ব্যক্তির সামনে তার মানসিক গঠন শারীরিক গঠন তার আন্তরিক গঠন হিসাবে তার সামনে প্রতিভাত হচ্ছে তাকেই তার পার্সোনাল ওয়ার্ল্ড বলা হয় এটা বিজ্ঞানও বলে অধ্যাত্ম বলে তো এই জগৎ ছেড়ে যেতে চাই না কারণ আমরা আমাদের এই আইডেন্টিটি বলছেন কনসেপ্টকে ভালোবাসি প্রথম ব্যাপারটা আলাদা করতে হবে এই একটা ইউনিভার্সাল জগৎ নেই কিন্তু আমরা প্রত্যেকে নিজের ব্যক্তিগত জগৎকেই আমাদের জগৎ বলি এবং আমরা সেটা থেকে বেরোতে চাই না ঠিক যেমন আমরা আমাদের ধারণা থেকে বেরোতে চাই না আমরা নিজেদের মতামত ছাড়তে চাই না আমরা যাদেরকে আমাদের প্রিয়জন বলি তাদেরকেই মাত্র সাথে নিয়ে থাকতে চাই যাদের অপ্রিয় তাদের থেকে দূরে থাকতে চাই এই যে সলিড ধারণা এই যে রিজিট একটা আইডেন্টি এটা হলো আমাদের জগৎ ঠিক আমরা এর থেকে বেরোতে চাই না কারণ এর মধ্যে একটা সুরক্ষার গন্ধ থাকে তো সকলের জন্য সেম ওয়ার্ল্ড বলে কিছু নেই সিমিলার হতে পারে কিন্তু আপনি সূর্যকে যেভাবে দেখেন আরেকজন ঠিক সেইভাবে দেখে না আপনি জবা ফুলকে যেভাবে দেখেন আরেকজন ঠিক সেইভাবে দেখে না তো আমরা জগৎ ছেড়ে যেতে চাই না কেন কারণ আমরা আমাদের মতামতের ক্ষুদ্র গণ্ডির মধ্যে থাকতে চাই কেন থাকতে চাই কারণ আমাদের সারভাইভালের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা আইডেন্টিফিকেশান না ঘটলে আমরা সার্ভাইভ করবো না আপনি যদি বলেন যে আমি তো এই বিরাট অস্তিত্ব আমি তো এই ক্ষুদ্র গণ্ডিতে নই যা পাচ্ছি তাই খেয়ে নেব তখন কি হবে আপনার মধ্যে বিষক্রিয়া ঘটে যেতে পারে যা পাচ্ছি খেয়ে নিচ্ছি আপনার মধ্যে একটা বিবেক দেওয়া হয়েছে যে এই খাবারটি উৎকৃষ্ট এই খাবারটি নিকৃষ্ট এইটা কেন দিয়েছে যাতে আপনার দেহের যাত্রা চলে দেখুন প্রকৃতি এত ইন্টেলিজেন্স এত গভীর যে সব কিছু জানে আপনার সামনে নাকের সামনে যদি শাক পাতা ধরা হয় এবং আপনার সামনে যদি ভাত ধরা হয় কাঁচা শাক আর ভাত আপনি ভাত সিলেক্ট করে নেবেন আপনার ঘ্রাণের মধ্যে সেই ক্ষমতা আছে কোনটা গ্রহণ করতে হবে সে জানে নেটলি জানে তো এই ইন্টেলিজেন্সের সামনে আমরা সামনে আসতে চাইনি এটা আমাদের দেওয়া হয়েছিল একটু ফাংশন কিন্তু এটাকে আমরা ব্যাধির মতো বানিয়ে ফেলেছি ওষুধ দেওয়া হয়েছিল রোগ নিরাময় করার জন্য এবং ওষুধ খাওয়াই জীবনের নিয়ম করে ফেলেছি অর্থাৎ চির অসুস্থতাকেই আমি আমার আইডেন্টি বলে ফেলেছি এবং এটাই আমার এখন অসুস্থ জগৎ আমরা একে ছেড়ে যেতে চাই না ধর্ম বা অধ্যাত্ম আপনাকে বলে যে আপনি বিরাট জগতের অধিকারী জীবনের কোটি কোটি অনন্ত সম্ভাবনা তো আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি শুধু শুধু কেন এই ছোটো কিছু নিয়ে আছেন এই ছোটটিও প্রয়োজন প্রয়োজন যে নেই তা না কিন্তু এর থেকে বিরাট জগতে আমাদেরকে যেতে হবে আমরা ছোটো জগৎ ছেড়ে যেতে চাই না কারণ আমরা একটা সেটেলড হয়ে গিয়েছি আমরা ছোট জিনিসের মধ্যে দেখে অভ্যস্ত হয়ে গেছি এই বলছেন বডি আইডেন্টিটিতে ভাবছি শুধু শরীর আইডেন্টিটিতে নয় মেন্টাল আইডেন্টি স্পিরিচুয়াল আইডেন্টি আরও ডেঞ্জারাস কেউ অবতার বরিষ্ঠের সেবা করছে কেউ শ্রীকৃষ্ণকেই সর্বশ্রেষ্ঠ মনে করে কেউ কবিরকেই শেষ কথা মনে করে কেউ মিরার দিবানা হয়ে আছে কেউ অদ্বৈতবাদে কে দ্বৈতবাদী সব এক আলাদা আলাদা জগৎ উইল পাওয়ার দেখুন অস্তিত্ব উইল পাওয়ার খুব একটা উপরি উপরি আমরা ইনি ভু কথা বলেছি খুব উপরি উপরি একটা সুডো ব্যাপার ডেথ শুধুমাত্র শারীরিক হয় কিন্তু প্রত্যেক মুহুর্তে আমাদের যে পরিবর্তন এই পরিবর্তনকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না বলছেন কোন উইল পাওয়ার দিয়ে আমরা ডেথকে ডেথ ছেড়ে দিন ডেথের কি ভয় আপনি কি প্রত্যেক দিন মরে যাবো এটা চিন্তা করেন ভয় তো জীবন দেয় মৃত্যু ভয় কোথায় দেয় জীবনের যে ক্ষুদ্র আইডেন্টিটির বাইরে যে বিরাট আছে তাকে অ্যাকসেপ্ট না করা ডেথকে অ্যাকসেপ্ট করতে হবে না আপনার ক্ষুদ্রতার বিলয় চাই তার অন্ত চাই আপনার দেহের অন্ত চাই না অধ্যাত্মে জীবন আপনার দেহের অন্ত চায় না প্রকৃতি তো চাই আপনি সারভাইভ করুন এই জন্য তো সব রকম বুদ্ধির বিধান করেছে এত রকমের সুবিধা এসেছে সামনে তো প্রথম বিষয় এই জগৎ ছেড়ে যেতে চাই না কারণ আমাদের সুরক্ষার ভাব থাকে মোটেই আমরা অরিজিনালি সুরক্ষিত হই না আমরা হতে পারি না অরিজিনালি সুরক্ষিত সুরক্ষার শুধু ভাবটুকুনি থাকে ওটাকে ছেড়ে যদি আমরা পরিষ্কারভাবে দেখি আমরা দেখব প্রত্যেকেরই একটি ব্যক্তিগত জগৎ আছে এবং তার বাইরে কেউই দেখতে চায় না সাধক ধ্যানী বা বুদ্ধিমান ব্যক্তি সে একে এক্সপ্যান্ড করে একে বিরাট চোখে দেখে সে দেখে সম্ভাবনাকে সে দেখে ইনার কানেক্টিভনেসকে সবাই একে অপরের সাথে একসূত্রে গাঁথা এটা যখন দেখা হয়ে যায় তখন জন্ম মৃত্যু এগুলো আমার কাছে আর ইস্যু থাকে না আমরা জীবনের পরিপূর্ণতায় আনন্দে পাচ্ছি তখন উইল পাওয়ার লাগে না যে সংঘর্ষ করতে হবে আমার নিজস্ব শক্তি আমার থেকে বাইরের শক্তি তখন সে দেখতে পারে এটি একই শক্তি যতক্ষণ এই আন্ডারস্ট্যান্ডিং ভিতরে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কোনো ডেথের ভয় হারানোর ভয় দুশ্চিন্তা টাকা না পাওয়ার দুঃখ টাকা পেয়ে বাঁচানোর জন্য উদ্বেগ ছুঁই জীবন থেকে যাবে না এগুলি রোগের মতো থেকে যাবে যেমন আমাদের ডিপ্রেশান অ্যাংজাইটি আমাদের গ্রিড আমাদের ফিয়ার এগুলি থাকে কারণ আমরা আমাদেরকে বিরাটভাবে দেখতে চাই না শুধু বডি আইডেন্টিটি নয় যে কোনো ফর্মকে আঁকড়ে ধরা সে নিজের মতামত হতে পারে সে নিজের ব্যক্তি হতে পারে নিজের সম্প্রদায় হতে পারে নিজের দেশ হতে পারে মনুষ্য জাতি হতে পারে ধর্মর আধ্যাত্মিক কেন্দ্র বসে আছে আনআইডেন্টিফিকেশান না সে দোস্তি না সে ব্যার না বন্ধুত্ব না মিত্রতা না কোনো রকমের বিদ্বেষ কিছু নেই সেখানে শুধু আপনার শান্ত উপস্থিতি বিরাজ করছে একে ধর্ম বলে যতক্ষণ না সেটা আমাদের সেই টাচে আসছি ততক্ষণ পর্যন্ত এটা আমাদের থেকে যাবে না